সিলারে আমার রহিম সুপ্রিয় ছাত্রবৃন্দ জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি পরবর্তী সুশাসন প্রথম পত্র আজকে পঞ্চম পত্রের আলোচনা করব। আসলে তোমাদেরকে আমি দুটি পত্র শেষ করব, কিন্তু আমি মোটামুটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ফার্স্ট পার্ট শেষ করার পরেই আমি আবার দ্বিতীয় পত্রে চলে যাব। দ্বিতীয় পত্রেও আমি তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করেছি, আবার আমি তৃতীয় চতুর্থ পঞ্চম আলোচনা করব। এই হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ফার্স্ট পার্টে আছে দশটা অধ্যায়, সেকেন্ড পার্টে দশটা অধ্যায়, এই মোট বিশটা অধ্যায় মিলেই তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। এই জন্য আমি তোমাদেরকে ফার্স্ট পার্টের পাঁচটা অধ্যায়, সেকেন্ড পার্টের পাঁচটা অধ্যায়, দশটা অধ্যায় আমি ফার্স্ট ইয়ারে শেষ করবো, আর সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমাদেরকে ওই পাঁচটা পাঁচটা দশটা শেষ করবো। যাই হোক, আমরা আজকে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো। পঞ্চম অধ্যায় নাম হচ্ছে কি, নাগরিকের অধিকার কর্তব্য ও মানবাধিকার। নাগরিকের অধিকার কি, কর্তব্য কি, মানবাধিকার কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। অধিকারটা কি আমরা জানি, অধিকার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার, মানে আমি চাই, আমার পাবো যেটা দরকার আমার। কিন্তু আমি সমাজে, পরিবারে, আমি যেখানে যেখানে কিন্তু আমার অধিকার দরকার। কিন্তু আমি যখন ছোট থাকি তখন আমার মা বাবা আমাকে ভরণ পোষণ করেন, যা কি সব কিছু করেন, আমার একটা অধিকার প্রাপ্য। কিন্তু ঠিক সাথে সাথে অধিকার বুক করার সাথে সাথেই কিন্তু চলে আসে কি, আমার কর্তব্যটা। যখন আমি অধিকার বুক করবো তখনই আমার কর্তব্যটা চলে আসবে। একজন নাগরিক হিসাবে আমার রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় কিন্তু আমার কর্তব্যটা চলে আসে। কিন্তু আমি মূলত আমার প্রথমত অধিকারটা চাই। আমি ছোটবেলা যখন মানে একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম, করার পরপরে কি আমার যে যত কিছু প্রয়োজন আমার মা বাবা এগুলো দিয়ে আমাকে ভালো করে, তখন কিন্তু আমি যখন একটা পরিপূর্ণ নাগরিক হয়ে গেলাম তখন আমার কর্তব্যটাও চলে আসে। ঠিক আমি রাষ্ট্রের সুযোগ সুবিধা বুক করবো, আবার রাষ্ট্রকে আমি রাষ্ট্রের যে কর্তব্য আছে এটাও আমি পালন করতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করবো। আসলে পরবর্তী হচ্ছে এমন একটা বিষয়, একটা নাগরিক একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু এই পরবর্তী সুশাসন। যেমন আমরা জানি একজন নাগরিকের গুণাবলী কয়টি, তিনটি, যেমন তার বুদ্ধি, বিবেক, আত্মসংযম। সুনাগরিক হতে হলে তার এইগুলো গুণ থাকতে হবে। এই শিক্ষাটা আমরা কোথা থেকে পাই, পরবর্তী পাঠ করে পাই। পরবর্তী সুশাসন নাগরিকতা বিশেষজ্ঞ বিজ্ঞান, কেন নাগরিকতা বিশেষজ্ঞ বিজ্ঞান বলা হয়, কারণ নাগরিকের সকল কিছু নিয়ে আলোচনা করে পরবর্তী, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করে কে, পরবর্তী। এই জন্য পরবর্তীকে নাগরিকতা বিশেষজ্ঞ বিজ্ঞান বলা হয়। পরবর্তী ও সুশাসন অধিকার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছে, এই বিষয়ে আমরা এই পার্টে আলোচনা করবো বিশদভাবে। আমরা দেখি কি যে একসব দায়িত্ব কর্তব্য, যেটা আমি আগে বললাম, এখানে অধিকার কর্তব্যের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন এখানে অধ্যাপক হ্যারল্ড যে লাস্কি বলেছেন, অধিকারের ধারণা কর্তব্যহীন হতে পারে না। অধিকার যখন বুক করবো সাথে তোমার কর্তব্য চলে আসে। কর্তব্য যদি তুমি পালন না করো তাহলে তুমি অধিকার বুক করতে পারবা না। এখানে মানবাধিকার মানুষের, এবং যেটা মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত সহজাত মানবিক অধিকারগুলো হচ্ছে মানবাধিকার, মানবিক যে অধিকার। যেমন আমরা জানি সিলেটের আজকে তিন চার বছর আগে রাজন হত্যা মামলা হয়েছিল, এটা তোমরা অনেকেই জানো। এই রাজন আমরা ভিডিওতে দেখেছি বা পরবর্তী শুনেছি, সে তাকে এমনভাবে আঘাত করা হয়েছিল, বেতের আঘাত, শেষ পর্যন্ত সে চেয়েছিল আমাকে একটু পানি খাওয়াও, তার কিন্তু একটু পানি খাওয়া নেই। কিন্তু এই যে নির্মমভাবে একজন মানুষকে হত্যা করা, মানুষকে তার এই যে অপরাধ করতে পারে তাকে সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের আইন আছে, তাদেরকে সংশোধন হওয়ার, আমাদের কারাগার আছে, এখানে প্রেরণ করতে হবে। কিন্তু তাদের যদি এই সুযোগ না দেওয়া হয় তাহলে এটা মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ ঘোষণাপত্রে বলা হয়েছে যে অধিকারের প্রশ্ন মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়। মানুষ সবাই কিন্তু সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সে সবসময় সেভাবেই থাকতে চায়। পরবর্তী সুশাসন এই অধ্যায়ে আমরা অধিকার কর্তব্য সম্পর্কে বেশ আলোচনা করবো। যেমন এই বিষয়ে আমরা কি কি আলোচনা করবো, এই বিষয়ে আলোচনা, নাগরিকের অধিকার কি, তার শ্রেণী বিভাগ, বিশ্বায়নের প্রেক্ষিত, তত্ত্ব অধিকার, নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, তত্ত্ব অধিকারের আইন, কর্তব্য অধিকার, কর্তব্য নাগরিক অধিকার, কর্তব্য মানবাধিকার, মানবাধিকার সুশাসন, মানবাধিকার রক্ষার উদ্ভূত, এই বিষয়টা আমরা এই পাঠে আলোচনা করবো। নাগরিকতার অর্থ এবং সংজ্ঞা কি, নাগরিকতা মানে নাগরিকতা কি, নাগরিক কি। যেমন নাগরিক কাকে বলা হয়, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা বুক করে তাকেই বলা হয় নাগরিক। একজন নাগরিক, যেমন আজকে মানুষ সামাজিক জীব, যেটা আমরা আগেই অনেক আগে আলোচনা করেছি, যেমন এরিস্টটল বলেছেন কি, যে সমাজে বসবাস করে করে না সে হয় কৃষ্ণ হয় দেবতা। এবং যারা সমাজে বসে, প্রত্যেকটি কি, আমরা মানুষ সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, একাকে বসবাস করতে পারবো না। সমাজবদ্ধ হয়ে বসবাস করার জন্য মানুষ সহজাত প্রবণতা, এটা একটা মানুষের ধর্ম, সহজাত প্রবৃত্তি যেটাকে বলা হয়, যে আমরা সবাই কি, সমাজে বসবাস করি।
সমাজের সদস্য ব্যক্তির যে মর্যাদা বা সম্মান পেয়ে থাকে সেটাই হচ্ছে তার নাগরিকতা, সিটিজেনশিপ। একজন মানুষ সমাজে বা রাষ্ট্রে বসবাস করে যে মর্যাদা বা সম্মান পায় এটাই হচ্ছে তার নাগরিকতা বা তার সিটিজেনশিপ যেটাকে বলা হয়। পরবর্তী নাগরিকতা বিশেষ বিজ্ঞান পরবর্তী নাগরিকের হিসেবে মানুষের কাজ আমরা আলোচনা করে যেমন আগে বললাম। এখানে অধ্যাপক লাস্কি বলেছেন কি সর্বজনীন অধিকারের জন্য সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তি লব্ধ বিচারপতি প্রৌঢ়ের নাগরিকতা তার বিচার বুদ্ধি বিবেক এগুলো প্রয়োগ করা যেটা সেটাই হচ্ছে তার নাগরিকতা। নাগরিক হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে কোনো ব্যক্তির স্ট্যাটাস বা অবস্থা পদমর্যাদা তার সদস্য স্ট্যাটাস এগুলো হচ্ছে তার নাগরিকতা। সুতরাং নাগরিকতা হচ্ছে একটি ব্যক্তির অর্জিত গুণ বা মর্যাদা। আমরা প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে মানে জায়গা থেকে কিন্তু তার কিছু গুণাবলী তার মর্যাদা ব্যাখ্যা করে থাকে। যেমন আজকে এই যে কলেজ প্রতিষ্ঠা করেছে উনি কিন্তু তার সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত লাভ করেছেন এই কলেজটা করার কারণে কিন্তু এটা হচ্ছে তার একটা গুণ। নাগরিক হল ব্যক্তির রাজনৈতিক অবস্থান পদমর্যাদা এবং স্ট্যাটাস যেটা আমি আগে বললাম এটি শিল্প রাজনৈতিক সমাজের সদস্য হিসেবে মানুষ যে মর্যাদা উপভোগ করে তাই হচ্ছে নাগরিকতা। যে মর্যাদা উপভোগ করি আমরা সেটা হচ্ছে তার নাগরিকতা। এই অর্জিত গুণাবলী সম্মান মর্যাদা আমাদের যে গুণ আছে বা এই যে সম্মান আছে এইগুলো হচ্ছে কি মানুষের ভিত্তিতে রাষ্ট্র সদস্য হিসেবে যে পরিচিতি অর্জন করে সেটা হচ্ছে নাগরিকের গুণ বা মর্যাদা। অধিকারের সংজ্ঞাটা কি অধিকারকে আমরা আলোচনা করবো। পরবর্তী সুশাসন অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণ কতগুলো সুযোগ সুবিধা অধিকার সমাজের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ওই অধিকারকার রাষ্ট্র কর্তৃক কিন্তু স্বীকার করা হয় কিন্তু মানুষের যে অধিকারগুলো যেমন আমাদের কিছু মৌলিক অধিকার আছে যেগুলো আমরা প্রায় আলোচনা করি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং চিত্ত পরিবর্তনটা হচ্ছে এখন মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার এটা রাষ্ট্র আমাকে দিতে বাধ্য ঠিক তদ্রুপ আমারও কিছু কাজ আছে রাষ্ট্রকে দেওয়া। যেমন আমি যখন রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা বুক করবো ব্যবসা বাণিজ্য করবো তখন কি রাষ্ট্রকে আমি কর দেব ট্যাক্স ব্যাক যেটাকে হয় এই ব্যাক ট্যাক্স নিয়ে কি করে সরকার সমস্ত দেশটা পরিচালনা করে কিন্তু ঠিক আমি যেমন সরকারের সুযোগ সুবিধা আমার কিছু দায়িত্ব আছে সরকারকে দেওয়ার ঠিক তদ্রু। যেমন তুমি যখন এই কলেজে আসবা ছাত্র হিসেবে তোমার অধিকারটা কি তুমি ক্লাস পাওয়া আবার ঠিক তুমি তোমার কর্তব্যটা কি তুমি এই ক্লাসগুলো আদায় করে নিয়ে আসা। যেমন আজকে যে অ্যাসাইনমেন্ট তোমাদের পরীক্ষা হয়েছে অনেকে কিন্তু এখন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ না এর মানে কি তুমি কর্তব্যটা সঠিকভাবে পালন করছো তোমাকে অধিকার তোমার যে অধিকার আমরা দিছি কিন্তু তোমার পরীক্ষা নিয়েছি তোমার অ্যাসাইনমেন্ট হয়েছে তোমাকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি আজকে এই যে সুন্দর পরিবেশ কলেজটা রং করানো হয়েছে কার জন্য তোমাদের জন্য কিন্তু এখন তুমি তোমাকে সকল অধিকার দেওয়া হলো তুমি যদি কর্তব্য পালন না করো তাহলে তোমার এই কর্তব্য অধিকার কর্তব্যটা সঠিকভাবে পালন করা হলো না। সব তোমার কিন্তু কাজ আছে কিন্তু যেখান থেকে তুমি সুযোগ সুবিধার সাথে সাথে তোমার অধিকার ভোগ করার সাথে সাথে কিন্তু কর্তব্যটা চলে আসে যারা কর্তব্য পালন করবে না সঠিকভাবে তারা কিন্তু তুমি সুনাগরিক হতে পারলো না। এখানে অধ্যাপক লাস্কি বলেছেন আবার অধিকার হচ্ছে সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয় অধিকারটা সমাজের বাহিরে নয় এবং নিরপেক্ষ নয় কিন্তু সমাজের মধ্যে কিন্তু এটা আছে। এলটি হব হাউস বলেন প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণের জন্য কতগুলো শর্তকে বোঝায় এর কিছু শর্ত আছে কিন্তু এই প্রকৃত অধিকার পালন করতে হলে তোমাকে কিছু শর্ত পালন করতে হবে শর্ত মেনে চলতে হবে কিন্তু শর্তের বাহিরে না কিন্তু আমরা স্বেচ্ছাচার কোনো কাজ করতে পারবো না আমাদের কিছু আইন নিয়ম বিধান আছে কিন্তু এই বিধানের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না। অধ্যাপক হল্যান্ড বলেছেন এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মের সমাজের মতামত এবং শক্তি দ্বারা প্রভাবিত করার মতামত হচ্ছে কি অধিকার। এক ব্যক্তি আমরা প্রত্যেকটা মানুষ তার নিজ গুণে কিন্তু সমাজে সে প্রতিষ্ঠিত এর তার প্রত্যেকটা মানুষের কিন্তু সুপ্ত প্রতিভা আছে এগুলো যখন আমরা বিকশিত করতে পারি তখনই কিন্তু আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি বা আমাদের গুণাবলী দ্বারা কিন্তু আমরা সমাজের রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আমরা পদমর্যাদিত হয়ে থাকি কিন্তু অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল শর্তাবলী যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্ব পূর্ণ বিকাশ সাধন করতে পারে না এবং পূর্ণ বিকশিত হতে হলে তোমাকে পরিপূর্ণ বিকশিত হলে তোমাকে পরিপূর্ণভাবে মানুষের মাঝে এটা জানান দিতে হলে কিন্তু এই অধিকারগুলো তোমাকে বুক করতে হবে। টিএইচ গ্রিন বলেছেন অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে এবং একজন মানুষকে পরিপূর্ণভাবে পুষ্টি যেটা বলা হয় সাধন করতে তার অধিকার দরকার অধিকারের ছাড়া কিন্তু সে তার পরিপূর্ণ তার পুষ্টি সাধন করতে পারবে না। সুতরাং অধিকার হচ্ছে এমন কতগুলো মৌলিক সুযোগ সুবিধা যা সকলের জন্য আবশ্যক সবার জন্য আবশ্যক কিন্তু কেউ বাহিরা না সমাজ রাষ্ট্র এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার যারা মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে। অধ্যাপক লাস্কি বলেছেন প্রত্যেক রাষ্ট্র পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা প্রত্যেকটা রাষ্ট্র আজকে সারা বিশ্বে পরিচিত হয় কিসের দ্বারা তার অধিকারের দ্বারা অধিকার যদি নাগরিকের সঠিকভাবে পালন করতে না দেওয়া হয় তাহলে কি এটা রাষ্ট্র সারা বিশ্বে পরিচিত হতে পারে না। যাই হোক আমি তোমাদেরকে প্রথমত এই পঞ্চপথটা শুরু করলাম আমি আগামী ক্লাসে এই পার্টটা আরও আলোচনা করবো তোমাদেরকে এবং তোমরা যারা এখনো অ্যাসাইনমেন্টে জমা দেও নাই আমার অনুরোধ থাকবে তোমরা অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিবা যাতে আমরা তোমাদের এটা মূল্যায়ন করে পেপারটা আবার দিতে পারি। আর এই যেহেতু কোভিড-19 বৃদ্ধি পাচ্ছে সবাই আমরা সতর্ক থাকবো সুস্থ থাকবো এবং সবাই যেন হাত পা মুখ এগুলো সাবান দিয়ে ধৌত করি এবং বাড়িতে থাকি সুস্থ থাকি এই কামনা করে আজকে ধন্যবাদ সবাইকে।